হ্যাঁ, লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টপিক, অ্যান ইজি টেস্ট 16, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। এটি আমাদের ফার্স্ট ভিডিও। আজকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা কম্পাউন্ড থেকে সিম্পল, এই ধরনের ইন্টারচেঞ্জ নিয়ে কাজ করব না। আজকে আমরা শুধু চেনার চেষ্টা করব কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। তো কথা না বাড়িয়ে আসো সোজা কাজে নেমে পড়ি। এই যে চারটা সেন্টেন্স, তোমরা ভিডিওটা একটু পজ করে দাও, পজ করে দিয়ে সেন্টেন্স চারটা মনোযোগ সহকারে একটু স্টাডি করো, কোনটা সিম্পল হতে পারে, তোমার সেন্স থাকতে পারে বা নিজের থেকে মনে হয় কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স বা কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। নিচে কমেন্ট বক্সে তুমি এই নাম্বার 1, 2, 3, 4 নাম্বার দিয়ে দিয়ে আনসারসগুলো লিখো। আচ্ছা, আসো এবার আমরা আনসারসগুলো ম্যাচ করি। হ্যাঁ, দেখো তোমার কতটা শুদ্ধ হয়েছে। নাম্বার 1 ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, নাম্বার 2 দেখতে একটু জটিল জটিল মনে হচ্ছে বাট এটা সিম্পল, নাম্বার 3 একটু ছোটোখাটো সেন্টেন্স বাট দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, আর নাম্বার 3 অ্যাগেন দিস ইজ এ বিগ সেন্টেন্স, লার্জ সেন্টেন্স বাট দিস ইজ অ্যাগেইন সিম্পল সেন্টেন্স। এখন যাদের শুদ্ধ হয়েছে চারটাই, ওয়েল ডান। আমি আরও সেন্টেন্স তোমাদের জন্য রেখেছি, আজকে টোটাল 12টা সেন্টেন্স তোমাদেরকে ফেস করতে হবে এই ভিডিওতে। সেই 12টা সেন্টেন্সের মধ্যে 12টাই যারা শুদ্ধ করে পারবে তা তো বেশ ভালো। তাদের জন্য এই ভিডিওর নিচে একটা লিংক দেওয়া আছে, অ্যান ইজি টেস্ট 16, সে লিঙ্কে ক্লিক করে তুমি কোশ্চেন পেপার পেয়ে যাবে। সে কোশ্চেনের মধ্যে এই সেন্টেন্স 12টাই হুবহু রয়েছে, তুমি সেখানে একটা টেস্ট দিয়ে দিলে তুমি যে ভালো করতে পারলে সেই নিউজ আমার কাছে পৌঁছে যাবে, আমি হয়তো তোমাকে একটা ধন্যবাদ ফেরত পাঠিয়ে দেব। হ্যাঁ, আর যারা পারো নাই, ভুল ত্রুটি হয়ে গিয়েছে বা বুঝতে ঝামেলা হচ্ছে, তাদের জন্য এই ভিডিওর নিচে আরেকটা ভিডিও লিংক দেয়া আছে, সে লিঙ্কে ক্লিক করে তুমি ভিডিওটা দেখে নাও। ভিডিওটা দেখে তারপরে তুমিও টেস্ট দাও, তুমিও তখন পারবে। সে ভিডিওটা অনেক সহজ করে ধীরে ধীরে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তো আসো এবার আমরা পরের সেন্টেন্সগুলো দেখে নিই। হ্যাঁ, এখানে 6টা সেন্টেন্স রয়েছে, একইভাবে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড তুমি কমেন্ট বক্সে লিখো। নাও ম্যাচ দ্য আনসার্স, দেখো হয়েছে কিনা, আর ইউ সাকসেসফুল অর নট। দিস ওয়ান ইজ কমপ্লেক্স, নাম্বার 6 কম্পাউন্ড, নাম্বার 7 সিম্পল, নাম্বার 8 কমপ্লেক্স, নাম্বার 9 ইজ অলসো কমপ্লেক্স, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কম্পাউন্ড। যদি হয়ে থাকে তো ভালো, শুধু টেস্ট দিবে নিচে, আর না হলে আগে নিচের ভিডিওটা দেখবে যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে কেন এটা সিম্পল, হ্যাঁ, কেন এটা কমপ্লেক্স, কেন এটা কম্পাউন্ড ইত্যাদি ব্যাখ্যাগুলো দিয়ে যে ভিডিওটা নিচে দিয়ে রেখেছি লিঙ্ক, সে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবে যাদের ভুল হচ্ছে। এবার আসো শেষে আর দুটো সেন্টেন্স, নাম্বার 11 এবং নাম্বার 12, আজকের জন্য শেষ কাজ। দেখো এ দুটো তুমি সঠিকভাবে বলতে পারো কি না, প্রথমটা কি সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড, একইভাবে দ্বিতীয়টা ট্রাই করো। আসো আমরা আনসার এবার দেখে ফেলি। হ্যাঁ, দিস ইজ দ্য আনসার। এই প্রথম সেন্টেন্সটা একটা বিশাল বড় সেন্টেন্স, অনেক ধরনের কথাবার্তা এখানে রয়েছে, বাট দিস ইজ সিম্পলি আ সিম্পল সেন্টেন্স। আর দ্বিতীয়টা দেখতেও জটিল জটিল মনে হচ্ছে এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এখানে কোনো কম্পাউন্ড সেন্টেন্স নেই এ দুটোর মধ্যে। তো কথা তো সবই শেষ করলাম, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ।
এবং প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ।